বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনা, ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে, ডিউটি চলাকালীন তিলজলা ট্রাফিক গার্ডের সার্জেন্টের মৃত্যু, রাস্তায় রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে যায় পুলিশ। বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, প্রথমে জানতে চাইব কিভাবে ঘটল এই দুর্ঘটনা। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। তুমি দেখতে পাচ্ছ তার সহকর্মীরা, ট্রাফিক সার্জেন্ট যারা রয়েছেন বা পুলিশের অন্যান্য যারা রয়েছেন, তারা কিন্তু একেবারে ভেঙে পড়েছেন। এই শশীভূষণ মিঞ্চ, তিনি কিন্তু কর্তব্যরত অবস্থায় ছিলেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। তিলজলা ট্রাফিক গার্ডের কর্তব্যরত অফিসাররা রয়েছেন, কিছুক্ষণ আগেই ডিসি ট্রাফিক অরিজিৎ সিনহা তিনিও এসেছিলেন। গোটা ঘটনাটা কিভাবে ঘটেছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ যেটা বলছে, সম্ভবত এটা পৌনে চারটে নাগাদ এই ঘটনা ঘটে থাকতে পারে। বাসন্তী হাইওয়ের ওপরে কাঁটাতলা বলে একটি জায়গায় রয়েছে, সেখানে কিন্তু রক্তাক্ত অবস্থায় পড়েছিল শশীভূষণ মিঞ্চ। এবং সেই খবর পাওয়ার পর তৎক্ষণাৎ তিলজলা ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা এবং কলকাতা লেদার কমপ্লেক্সের পুলিশকর্মীরা তারা সেখানে গিয়ে পৌঁছলেন এবং সেখানে থেকে রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে রুবিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কিন্তু সেই মৃত্যু কিভাবে হলো, তিনি কিভাবে পড়ে গেলেন রাস্তায়, কেনই বা সেইভাবে পড়েছিলেন, সেটা এখনও পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। তুমি দেখতে পাচ্ছ ট্রাফিকের পদস্থ কর্তারা যেমন রয়েছেন, তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সহ পুলিশের অন্যান্য যারা রয়েছেন, তার শশীভূষণ মিঞ্চের যা সহকর্মী যারা রয়েছেন, প্রত্যেকেই রয়েছেন, তারা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন। সেই চিত্র উঠে আসছে এবং তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে এই ঘটনা ঘটলো। কর্তব্যরত অবস্থায় ছিলেন, বাসন্তী হাইওয়েতেই ছিলেন শশীভূষণ মিঞ্চ। এই যে দুর্ঘটনা, না এর নেপথ্যে অন্য কোনো কারণ, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কলকাতা লেদার কমপ্লেক্স থানার পাশাপাশি আনন্দপুর থানারও পুলিশ ঘটনাস্থলে এসেছে। ইতিমধ্যেই আমরা রয়েছি রুবি জেনারেল হাসপাতালে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সেটা যেমন এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু এই আকস্মিকভাবে এই ট্রাফিক সার্জেন্ট শশীভূষণ মিঞ্চের মৃত্যুতে স্বাভাবিকভাবেই কিন্তু শোকস্তব্ধ গোটা তিলজলা ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা। গোটা ঘটনাটা খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। মধুবন্তী, ধন্যবাদ হিন্দল। I'm going to go to the hospital.